বুদ্ধ মাঘে পূর্ণিমার দিনে উনি মহা পরিনির্বাণ ঘোষণা করেছে। তো এখন উনি সিদ্ধান্ত নিয়ে দেয় কোন জায়গা উনি পরিনির্বাপিত কুশিনারা, ঠিক আছে। তো উনি 25 গাবুত পথ সে জায়গার মধ্যে আর গিয়ে মতামতে বিশ্রাম রই, ঠিক আছে। তো এই শব্দের মধ্যে দেশনা করতে কষ্ট হয়, আশা ওনারা বুঝেন তো শব্দ, কোনো সমস্যা নত। আচ্ছা, তো বুদ্ধ ইচ্ছে করলে ইয়া ঋদ্ধি মার্গে উড়ি যেত পেতু এই জাগান। উনি কিন্তু ঋদ্ধি মার্গে উড়ি নেওয়া যায় তার এক কান, কারণ মানুষের এই জিনিসটা বার্তা মেসেজটা পৌঁছাইয়ে দেয় যে তথাকথত্ব মানে অনেক বল আছে, ঋদ্ধি শক্তি আছে, উনি এক কল্পর অধিক বাঁচি তাইতারে ওনার ঋদ্ধির পাওয়ার ইবে দিন, এবং বলবান মানুষ হাত ইয়ান এইভাবে তুললে যতক্ষণ সময় লাগিব তার চেয়ে অনেক কম সময়ে উনি ব্রহ্মলোক পর্যন্ত যাইতে পারে ঋদ্ধি দিয়ে না, ঠিক আছে। তো কুশিনারা ঋদ্ধি দিয়ে যাওয়া ওনার লাভ কোনো ব্যাপার না। এর ভিতরে 25 গাবুত পথ প্রথমতে আনন্দের হয়ে দেয় সাংঘাটি বিষয় দেওয়া, একটু রেস্ট নিই মানে রেস্ট লইলে গিয়ে দেয়, হ্যাঁ, যারা জীর্ণ শরীরে 80 বছর বয়সে ইয়ান সমাজের বার্তা দিয়ে দেয়, দেশবাসীর বার্তা দিয়ে দেয়, দেখো হ্যাঁ এইরকম শক্তিশালী অন্য পর দিও, কিন্তু এই পাঁথিবা যাইতে হ্যাঁ ক্লান্ত হই দুর্বল হই শরীর দুর্বল না চলে, বুঝলেন। অর্থাৎ বৃদ্ধ হইলে যে কী অবস্থা এই মানে মানুষের উপস্থাপনা করছে দেয়, ঠিক আছে, এর এক নম্বর। আর দিয়ে মানে তিনগার কারণে এই কুশিনারায় উনি পরিনির্বাণ যাই বলে সংকল্প করছে আনন্দ, কিন্তু যখন কুশিনারা খুঁজছি আনন্দ হতে বুদ্ধ ভগবান মানে এই জায়গার মধ্যেই মানে পরিনির্বাপিত নই, কারণ জায়গা খুব একটা সুন্দর না, এরকম বালুস্তর অনেকটা মরুভূমির মতো, ঠিক আছে। এই সময়ে ওই পাতাগুলো ইয়ে হয়ে গিয়ে গই শুকিয়ে পড়ে গিয়ে গই, গাছ গাছের এখনও কচি পাতা নাই, এমন একটা সময়। তাহলে প্রথমত জাগান খুবই সুন্দর না, কিন্তু অনেক জায়গার অনেক সুন্দর সুন্দর বর্ণনা করছে, অমুক জায়গার মধ্যে দেন আছে যেন আরও বিভিন্ন জায়গা বেড়াইছেন যায় সুন্দর সুন্দর জায়গা, তাহলে মানে একটা সুন্দর সেরকম জায়গা কয়েকখান জায়গা কথা হই সাবস্তি বা এটা সেটা সেই জায়গার মধ্যে তাদের কথা পরিনির্বাণ যাক, এবং সেই জায়গার মধ্যে অনেক দণ্ডাঢ্য ব্যক্তিরা আছে, শ্রেষ্ঠী যা বুদ্ধের ভক্ত রাজা আছে, তাহলে তারা সহজেই ওনার সুন্দর করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করতে পারিব, অনেক মানুষ সমবেত হবে সুযোগ লাভ করিব। তো কিন্তু হদ্দে তখন বুদ্ধ এ জায়গায় ইয়ান বিশ্বসত্য বর্ণনা করছি, সুধর্ম জাতক করছে যে ইয়ান রাজবাড়ি আসিল যে ওনার ওনার এর মধ্যে রাজবাড়ি আসিল, ওনার সাত স্ত্রী আসিল, তারা শীতকালে তাদের শরীর গরম থাকত বা গরম হলে ঠান্ডা থাকত, এইরকমভাবে এইরকম রাজ ঐশ্বর্য কথায় দলকূপ আসিল কণা সৃষ্টি এই বেগুন বর্ণনা করছি, এই রাজবাড়ির উনি যারে ব্যাটুম ইয়াতেই ওনার পরিনির্বাণ চাঁদে অর্থাৎ দেখো এখন হতে কিছুই নেই, এখন কিছু দেখা যায় না, যা যা বর্ণনা করছি রাধে না কিছুই দেখা না হতে, এখন এত কিছু আসিল এই রাজবাড়ির মধ্যে, এই রাজা আসিল ইনার গৌতম বুদ্ধ। তো মূলত বিক্রসঙ্গের এই জিনিসটা বুঝাইয়ে এখন কিন্তু কিছুই নাই এই কল্পের মধ্যে কিন্তু রাজবাড়ি আসল দেহতলায় বুদ্ধ ওই পরিনির্বাণ শয্যায় সেই অবস্থায় এই ঘটনা বলি ইয়ান এত সময় নেয় হইতে ইত্যার ন ইয়ান এতটুকু লম্বা করি ইয়ানোর এক বিশাল রাজবাড়ির বর্ণনা দিয়ে সুখ ঐশ্বর্যের বর্ণনা দিয়ে নেয় বায়াদা মা শঙ্করা আপা মা দেয় না সম্পাদেতা মানে হয়ে দেখো এখন কিন্তু কিছুই নাই তো বুঝে না ইয়ানোর বুঝাইবার লাই ফিল দিবার লাই ওই মানে সব কিছু যে পরিবর্তন হয়ে যায় গিয়ে সব কিছু যে অনিত্য হয়ে যায় গিয়ে কিছু জিনিসের যে ওনার যতই সমৃদ্ধশালী জীবন হোক না কেন কিন্তু ওনার অনেক কিছুরই আসে শেষ পর্যন্ত রায় দিতেন উনি আন্দোলন রাজ না হওয়ার এই জিনিসটা বুঝাইবার লাই এই জায়গার মধ্যে উনি গিয়ে দেয় হ্যাঁ এখন তাৎপর্য তাহা বলিব এখন জায়গার সাথে এখন ঘটনাগুলির সাথে এখন সময়ের সাথে এখন অন্য জায়গা দেশনা করলে হইত না বিষয় এন এই দেশনাই বা দিবেন লাই বুদ্ধ এই জায়গার মধ্যে গিয়ে দেয় একজন বৌদ্ধ হিসাবে একজন বৌদ্ধ হিসাবে হারাতুন শেষের এই কথাও অত্যন্ত মনের মধ্যে স্পর্শিত করিব যে বুদ্ধার শেষ কথা শেষ বক্তব্য কী আছে বায়া নামা শঙ্করা আপা মা দেনা সম্পাদিতা মানে সংস্কারগুলো সব কিছু পরিবর্তন হয় আরা আজ ওনারা আরা আজ যে অবস্থার মধ্যে পৌঁছি অনেক কষ্ট বিষ্ট করে নিয়ে জায়গা পৌঁছি হ্যাঁ এবং মানুষের বিভিন্ন সফল বেলায় কী না যুদ্ধ করে কী না করে ঠিক আছে এবং সফল অনেক পরে নইলে তো নর এবার তো অস্বীকার করেন উপায় নেই কিন্তু তারপর তারপর কী
তারপর জরা, তারপর ব্যাধি, তারপর মৃত্যু। হ্যাঁ, এরপরে কি? আমরা প্রত্যেকটি খাই, আমরা যাইতে পারে জরার দিকে, ব্যাধির দিকে, মৃত্যুর হাসাহাসি যাইতে। হতে বুঝেন নি? হ্যাঁ, তাইলে তাহলে বুদ্ধ অধ্যায় সব কিছুই মানে ধরে পরিবর্তন ধরে অনেক যা যার অবস্থা মতো কেউ কিছু ধরে রাখতে চান না, ইয়ান টোটালি সম্ভব না। হতে বুঝে উনি ত্রস্বতার ভিতরে অবস্থান ধরে রাখুন বেশি টাক, সব কিছুই ধরে রাখিতে পারলে ওনারা ধরে রাখতে চান না জরা ব্যাধি মৃত্যুর কারণে। হতে বুঝছেন নি? দেখা তাহলে হদে যার যার দায়িত্ব কর্তব্য, যার যে জীবন মধ্যে আছে, সকলে যার যার দায়িত্ব কর্তব্য আছে। হতে বুঝছেন, আর মানুষ হিসেবে আর পশুপাক্ষী নয়, আর দায়িত্ব আছে, আর কর্তব্য আছে। ইনও বুদ্ধ অস্বীকার নবৈত্য মানবের যে এই দায়িত্ব কর্তব্যর পাশাপাশি হাতে আপামাদে না সম্পাদে তা অপ্রমাদ মানে কীরকম, অপ্রমাদ মানে কীরকম মৈত্র সংক্ষেপে একবার ডেফিনেটলি অনজ্ঞ মানুষ, অনজ্ঞ মানুষ যে সকালবেলা যদি ঘুমোত্ত উড়িয়ে নেয়, সে যদি একবার চিন্তা করিতে পারে যে আসলে আর আর এখন অনেক বয়স হয়ে আর মতো 50 বছরের পর যারা জীবনই তারা এই বিষয়ে বেশি করে ভাবা উচিত, জীবন সংক্ষেপে আগিয়ে দিয়া আর এখন কি পশ্চিমে হেলান দিই, এরকমও নেই একটু এইদিকে দিই, মনে করেন আরও বাঁচলাম দেরি, মনে করেন 80 বছর, 15 বছর হইলে 10 বছর, 30 বছর, ঠিক আছে না? 30 বছর মানে আর কিন্তু 15 বছর খাইবে লাগি, তাই আর বয়স 54 বছর, তাই আর 10-10 বছর পার করিবে লাগি, বহু আগে 10-10 বছর যে হারে পার করিবে লাগি, সকু এ তো এদিনের কথা, ইয়া ছোটোবেলার কথা, খেলাধুলা হাই অন্য অন্য ওরা জামপুর দিয়ে খেলা হাই, ওর ডাঙ্গুলা খেলা হাই, হাতে বুঝিনি লোকের দিকে ইনতে এদিনের হাত মনে দিন এদিনের কথা না আমার না, হতে হতো সুলভাগি যার গুই বুড়ো হয়ে যার গুই আর সকল বালি ভাতা বেরিয়ে নেবে, 8-10 বছর যাক না, 8-10 বছর যাক, আর গিরে গিরে ব্যথা হয়ে যাবে, এখন গিরে গিরে ব্যথা হয়ে যাবে, আগে বাংলাদেশের মানুষের আগে গিরে গিরে ব্যথা হয়ে যাবে, আর ডির ওই যাই লেয়ারিং কমে যাবে, দিদি এরা খানার সমস্যা আছে, দিদি উড়লে বই নেবারে বলে উড়ি নেবারে, হাতে বুঝেন নি? তো এই ওনার শেষ বয়স হিসেবে এত এত পয় দেন, হাতে বুদ্ধ হতে এক মানে ওকে থ্যাংক ইউ দিতে হতে নিজেরে, নিজেরে ওকে ধন্যবাদ দিন মরে যেতে হতে আসলে, হাতে বুঝছেন? অপ্রমাদ মানে নিজের ওকে ধন্যবাদ দিয়ে যাতে মারা যাইতে রে, তখন ওনার সকাল যদি ওকে কেউ মরে যাবে চিন্তা করে বলে এবার অপ্রমাদ, ওনার অনেক সংক্ষিপ্ত পাপহর্ম অকুশহর্ম, হাতে বুঝি ইন একদম সংক্ষিপ্ত আকারে আজ এগিয়ে দিই, মানুষ এবার পাপহর্ম করতে তখন অনেক ভাবি বোধে ওকে, যদি সে ভরে এই চিন্তা যদি তার চাকরিতে হয় হতে পারে, ইবে কী আসলে সুনাম কাতাং সুমঙ্গলাং সুভাটাং সুইটিতাং সুকোন সুমত্ত সু সুইটিং ব্রহ্মচারীসু ওই সুবর্ণ সূত্রের মধ্যে হতে হতে মঙ্গলবু, হতে মঙ্গলবু আসলে মানুষের জীবনের মধ্যে হতে ওনার ইয়া হাস গরিব সৎকর্ম করিব দে বুদ্ধ হতে হন শনিবার মঙ্গলবার আসলে অনেক কিছুই নয় ইন একটা লোকাচার আর কি, কিন্তু মানুষ যখন এরকম সচ্চিন্তা উদিত হয় ইন সচ্চিন্তা, কিন্তু সচ্চিন্তা পাওয়ার অত্যন্ত মানে লেভেল হাই, সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়ে পৃথিবীকে আলোকিত করে অন্ধকার ভেদ করে, সেরকম সচ্চিন্তা যদি উদিত হয় এটা মানে সে নির্বাণের আলো আলোকিত হতে পারে।